যখনই তিনটা জিনিসের প্রয়োজন হবে আমলটি করবেন সাথে সাথে ফলাফল পাবেন এক নম্বর যখন টাকা পয়সার প্রয়োজন হবে আমলটি করবেন সাথে সাথে ফলাফল পাবেন টাকার ব্যবস্থা হবে দুই নম্বর যখন কোন মারাত্মক অসুস্থতার মধ্যে পড়ে যাবেন রোগ হবে আমলটি করবেন সাথে সাথে ফলাফল পাবেন তিন নম্বর যখন কোন মনের আশা পূরণ হওয়ার জন্য চেষ্টা করতেছেন কিন্তু মনের আশা পূরণ হচ্ছে না তখন আপনি আমলটি করবেন এই আমলটি যদি তিনটি সময় করতে পারেন ইনশাআল্লাহ সাথে সাথে ফলাফল পাবেন আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন সূরা বাকারা দুই নম্বর পড়ো দুই নম্বর পৃষ্ঠা এগারো নম্বর লাইনের 153 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহ মাআস-সাবিরিন হে বিশ্বাসীগণ তোমরা যখন সাহায্যের প্রয়োজন হবে তখন তোমরা সালাতের মধ্যে দাঁড়িয়ে যাও সবর করো ধৈর্য ধারণ করো সবর করো ধৈর্য ধারণ করো আরেকটি ইবাদত করো নামাজ নামাজে দাঁড়িয়ে যাও সালাতের মধ্যে দাঁড়িয়ে যাও সালাতের মধ্যে দাঁড়িয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসজুদু ওয়া কতারি বান্দা যত সেজদা দেয় আল্লাহ নিকটবর্তী চলে যায় আমরা মনে করি টাইলসের মধ্যে সেজদা দেই আমরা মনে করতেছি ফ্লোরে সেজদা দেই না না আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা যখন কোনো কিছুর প্রয়োজন হবে এক নম্বর নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন নামাজে দাঁড়িয়ে যাবেন নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন আপনি সাজদা কি আপনার চাহিদার কথা আল্লাহর কাছে বলবেন আল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা দ্রুত আপনার চাহিদা পূরণ করে দিবে দেখেন না সাহাবীদের যখন সমস্যা হতো সর্বপ্রথম সাহাবীরা সালাতের মধ্যে দাঁড়িয়ে যেত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবার আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে নববীর মধ্যে ঢুকলাম ঢুকে দেখি একজন সাহাবী নাম তার আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষণ্ণ অবস্থায় মসজিদের মধ্যে বসে আছে চোখ বরাবর শুরু বুক বরাবর বেদনা বিশ্বনবী তখন জিজ্ঞাসা করলেন হে আবু উমামা তুমি কেন কান্না করো এই সময় কেন মসজিদে আবু উমামা বলে ইয়া রাসূলুল্লাহ দুশ্চিন্তা টেনশন পেরেশানি অভাব অনটনের মধ্যে পড়ে গেলাম মধ্যে পড়ে নবীজি এই জন্য ঘরে থাকতে পারি না দুশ্চিন্তা টেনশন মসজিদের মধ্যে চলে আসলাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন তুমি নামাজে দাঁড়িয়ে যাও আল্লাহর দরবারে সাহায্য চাও কারণ আল্লাহ তাআলা বলেছেন যখন তোমরা বিপদের মধ্যে পড়বা সালাতের মধ্যে দাঁড়িয়ে যাবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাম সবর করবা ধৈর্য হারাবা না আল্লাহর উপর বিশ্বাস রাখবা আর আল্লাহর কাছে নামাজের মাধ্যমে চাইবা আল্লাহর কাছে চাইতে দেরি হবে নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে দিতে দেরি করবে না টাকা লাগবে পয়সা লাগবে দান সম্পদ লাগবে যা লাগবে চাও আর বিশ্বনবী তখন বললেন তোমাকে একটা দোয়া বলে দেই আল্লাহুম্মা ইন্নী আউযু সুযোগ তৈরি করে দেবে আল্লাহ রোগ বালাই থেকে মুক্ত করে দিবে দুশ্চিন্তা টেনশন থেকে মুক্তি দিয়ে দিবে ওই সাহাবী আমল করেছে এক সপ্তাহের মধ্যে আল্লাহ তাআলা দনি বানায় দিয়েছে ভালো মুসিবত থেকে হেফাজত করেছে এই জন্য যখন টাকা লাগবে পয়সা লাগবে বন্ধু বান্ধবকে তখন দেখবেন পাওয়া যাবে না অনেক বন্ধু বান্ধব আছে আপনার সৌদিনের বন্ধু দুর্দিনে পাওয়া যাবে না আপনার টাকা আছে পয়সা আছে বন্ধু আছে টাকা নাই পয়সা নাই ক্ষমতা নাই দেখবেন বন্ধু নাই আল্লাহ তাআলা বলে হে গোলাম দুনিয়ার বন্ধু বান্ধব তোমাকে ছেড়ে গেল আমি যাব না তোমার টাকা লাগবে পয়সা লাগবে ধন সম্পদ লাগবে তুমি সেজদায় পড়ে যাও আমি আল্লাহ তোমার হাজত পূর্ণ করে দেব এই জন্য যখন আপনার তিনটা জিনিস প্রয়োজন হবে টাকা পয়সা লাগবে আপনি তখন সাজদা পড়ে যাবেন সালাতুল হাজতের মধ্যে দাঁড়িয়ে যাবেন দুই রাকাত নফল নামাজ যে কোনো সূরা দিয়ে পড়বেন আল্লাহর কাছে দোয়া করবেন অবশ্যই আল্লাহ মঞ্জুর করে নেবেন এবারে দুই নাম্বার হলো যখন আপনি কঠিন রোগে আক্রান্ত হয়ে যাবেন অনেক সময় দেখা যায় ডাক্তার বলে ক্যান্সার হয়েছে এই সমস্যা এই সমস্যা তিন মাস বাঁচবে এরপরে আর বাঁচবে না 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 আল্লাহ তাআলা চাইলে আপনাকে বাঁচাতে পারে অনেক রোগী ডাক্তাররা তাকে রেফার করে দিছে ডাক্তাররা বের করে দেয় বলে না না সে আর বাঁচবে না অথচ দেখেন ওই রোগীদেরকে আল্লাহ তাআলা আর অনেক বছর বাঁচায় রাখছে হাফিজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি হজে গেলেন দেখলেন এক ব্যক্তি কান্না করতেছে কাবা চত্বরে হাফিজ জি হুজুর দেখলেন মনে বড় দুঃখ মনে হয় বলল কি রে লোকটা মনে হয় বাংলাদেশে জিজ্ঞাসা করলো কেন কাঁদো বলে হুজুর আমার ক্যান্সার তিন মাস বাঁচবার পরে মরে যাবো
বলে হায়াতের মালিক আল্লাহ এখানে জমজমের পানি আছে এই জমজমের পানি আল্লাহ শেফা করে পাঠাইছে রোগ মুক্তি এই জমজমের পানি তুমি হাতে নিয়ে পান করো আর আল্লাহর কাছে বলো আল্লাহ এই জমজমের পানির মধ্যে শিফা আছে আপনার হাবিব বলেছে আল্লাহ আপনি চাইলে আমাকে বাঁচাতে পারেন এই বলে আল্লাহ দরবারে দোয়া কর আর পানি পান কর আল্লাহ তোকে বাঁচাইতে পারে ওই ব্যক্তি যখন হাতে পানি নিয়ে বিসমিল্লাহ বলে পান করেছে ওই ব্যক্তি বহু বছর বেঁচে ছিল এই জন্য দেখেন যখন রোগে পড়ে যাবেন বালা মুসিবতের মধ্যে পড়ে যাবেন অসহ্য যন্ত্রণার মধ্যে পড়ে যাবেন সাজদা করে আল্লাহ দরবারে কান্নাকাটি করবেন গভীর রাত সময় ঘুমায় আসে আল্লাহ ঘুমায় না আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম হে বান্দা বান্দিরা আমি তোমাদের এমন রব দুনিয়া সবাই ঘুমায় গেল আমি ঘুমাই না শুধু ঘুমাই না তা না দুনিয়ার কোন তন্দ্রা পর্যন্ত আমার স্পর্শ করতে পারে না আমি এমন তোমাদের রব আমি ঘুমাই না আমি ঘুমাইলে তোমাকে কে দেবে ঘুমের রাতে পেট ব্যথা শুরু হয়ে গেছে মাথা ব্যথা শুরু হয়ে গেছে যন্ত্রণা শুরু হয়ে গেছে ডাক্তার দরজা বন্ধ মোবাইল সংযোগ পাও না ডাক্তার দরজা বন্ধ হসপিটাল বন্ধ আমি আল্লাহর দরবার বন্ধ নাই তুমি যদি গভীর রাতে আমাকে ডাক দাও মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে দেই এই জন্য যখন রোগের মধ্যে পড়ে যাবেন তখন এই দোয়া পাঠ করবেন আল্লাহর দরবারে তখন দোয়া করবেন সাজদা পরে কান্নাকাটি করবেন তিন নাম্বার মনের মধ্যে অনেক আশা আছে অনেক সময় দেখা যায় নেতার কাছে গিয়ে পাওয়া যায় না নেতার কাছে গেলে শুধু সমস্যা সমাধান হয় না নেত্রীর কাছে গেলে সমস্যা সমাধান হয় না আল্লাহ তাআলা বলে আমি তোমার এমন এক রব দুনিয়ার কেউ না পারলেও আমি সব পারি সাজদায় পর কান্নাকাটি কর মুসিবতে পড়েছো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা মুস্তাঈনু বিসবরি ওয়াসসালাহ হে বিশ্বাসীরা তোমরা সালাতের মাধ্যমে সাহায্য চাও সাজদা পরে কান্না করো তোমার মনে যা আশা আছে পূর্ণ করে দেব এই জন্য টাকা পয়সা লাগবে রোগ থেকে মুক্তি লাগবে মনের আশা পূরণ করতে চান দুনিয়ার কেউ আপনার সহযোগী হোক আর না হোক আল্লাহ তাআলা হবে সাজদা পরে কান্নাকাটি করেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার এই হাজতগুলোকে পূর্ণ করে দিবে আপনি যখন সাজদা করবেন চোখের পানি ফেলে কান্না করবেন আল্লাহ আপনাকে খালি ফিরিয়ে দিবে না অবশ্যই আল্লাহ তাআলা অবশ্যই আপনার কথা মঞ্জুর করবেন আল্লাহ নিজে বলেছেন উদউনি আস্তাজিবু লাকুম তোমরা আমাকে ডাকো আমি অবশ্যই তোমাদের ডাকে